রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই অপমানসূচক কুরুচিকর মন্তব্য এক কথা যেটা বলা হয় আর কি, সেটাই সেটার জন্য আমরা মিছিল করেছিলাম। আপনি কোন দলের প্রধান? আমি টিএমসি দলের প্রধান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কারামন্ত্রী অখিল গিরি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিজেপি। এই প্রেক্ষাপটে তৃণমূলে অস্বস্তি বাড়িয়ে কার্যত একই সুর শোনা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শাসক দলের পঞ্চায়েত প্রধানের গলায়। রাষ্ট্রপতিকে নিয়ে দলের মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে পথে নামলেন তিনি। শুক্রবার পাঁশকুড়ার রাতুলিয়ায় প্রতিবাদ মিছিল করেন আদিবাসী সম্প্রদায় মানুষজন। সেই মিছিলে অংশ নেন গোবিন্দনগর পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূল নেতা কালীপদ মাঝি। যিনি কুরুচিকর মন্তব্য করেছে অখিল গিরি, উনিও তো আপনার দলেরই। সর্বোপরি আমি হচ্ছে এক আদিবাসী সম্প্রদায়ের লোক। রাজনীতি আজকে দু বছর আছে, তিন বছর বেলা থাকবে কি থাকবেন তার ঠিক নাই, রাজনীতি আমি করতে পারি না করতে পারি, কিন্তু যেহেতু আমার জন্মগতভাবে আদিবাসী ভূমি সম্প্রদায় আমি লোক, সেক্ষেত্রে আমি তো আমার জাতির প্রতি আমার টান থাকবেই। দলের একটা প্রেশার আসতে পারে আপনার উপরে, সেটা আসার স্বাভাবিক। সে দল তার সিদ্ধান্ত নেবে, আমার এই কাজ যদি ভালো না লাগে সেটা দল নিশ্চয়ই তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। যাদের একটু বিবেক আছে তারা বিরোধিতা করছেন, তাদের মনে হয়েছে ঠিক হয়নি একজন মহিলা হিসাবে দেশের প্রথম আর আদিবাসী সমাজের একজন দেশের প্রধান হয়েছেন, এটা গর্বের বিষয়, সেটাকে অপমানটা অনেকে সহ্য হচ্ছে না, অনেকে পার্টি স্বার্থে মেনে নিচ্ছেন, তো কেউ কেউ বলা শুরু করেছেন। প্রতিবাদ তো প্রত্যেকের করা হয়েছে, কারণ সারা ভারত থেকে প্রতিবাদ হয়েছে। আমাদের মন্ত্রী অখিল গিরি যে বক্তব্য রেখেছেন এ ব্যাপারে সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী, তিনি যা বলার বলে দিয়েছেন। এরপরে তো আমাদের দলের কোনো বা দল থেকে নির্বাচিত কোনো প্রতিনিধি তার কোনো মন্তব্য করা উচিত নয় বলে আমি মনে করি। এর আগে আমি জেলায় মিটিং করে প্রত্যেকটি স্তরেই বার্তা দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও এটা যারা করেছেন আমি খোঁজ নিয়ে দেখব, রাজ্য সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে অস্বস্তিতে দল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য ক্ষমাও চেয়েছেন, কিন্তু অখিল গিরিকে কেন মন্ত্রিসভা থেকে সরানো হলো না, কেন তার বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে অখিলের মন্তব্যের প্রতিবাদে দলের পঞ্চায়েত প্রধানের পথে নামা তৃণমূলের অস্বস্তি আরো বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজন চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।